আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো তাবিজ নেওয়ার হুকুম সম্পর্কে। যদিও হাদিসের মধ্যে এসেছে মান আল্লাহ তামিমাতান ফাকাত আশরাকা, যে তাবিজ জুলাইলো সে শিরিক করলো, কোন সুরতে তাবিজ নেওয়া জায়েজ, ইসলাম কি বলছে, আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাবিজ নেওয়ার হুকুম সম্পর্কে আপনাদেরকে আমি একটা ঘটনা শোনাবো, এবং এ বিষয়ে বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর ইউসুফ কারজাই রহিমাহুল্লাহ, ডক্টর ইউসুফ কারজাই তিনি বলেছেন তিনটি শর্তে তাবিজ নেওয়া যেতে পারে। প্রথমত হচ্ছে তাবিজ সুস্পষ্ট আরবি অক্ষরে লেখা হতে হবে, সুস্পষ্ট আরবি অক্ষরে লেখা হতে হবে, দুর্বোধ্য আগঝোঁক ও নকশা দিয়ে না লেখা। দ্বিতীয়ত হচ্ছে কোরআনের আয়াত বা আল্লাহর নাম দ্বারা তাবিজ লেখলে সেই তাবিজ নেওয়া যাবে। তৃতীয়ত, তাবিজের কোনো শক্তি নেই, আল্লাহ তাআলা ভালো করবেন, তাবিজে কোনো কাজ করবে না, এই বিশ্বাসটা যখন আপনার মধ্যে থাকবে আপনি তাবিজ নিতে পারবেন। ইউসুফ কারজাই রাহিমাহুল্লাহ তাআলা, ইউসুফ কারজাই ওনার কথা থেকে এতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু এই তাবিজই আমাকে ভালো করলে, এই তাবিজ কোনো কাজ করলো না, অথবা এই তাবিজটি কাজ করলো, এমনভাবে বলা কখনোই আপনার উচিত না। তবে তাবিজ জোরানোর পরিবর্তে আয়াত বা দোয়া মুখস্থ করা ভালো, কারণ কোরআনের আয়াতে কোরআনের আয়াত লিখে তাবিজ দেওয়ার অভ্যাস সমাজে গড়ে উঠলে এক সময় সাধারণ মানুষ হিন্দু বৌদ্ধ ও এবং মগের কাজে তাবিজের জন্য যাওয়া শুরু করবে। আমরা বাংলাদেশে তথাকথিত তন্ত্র সম্রাটদের যে পরিমাণ উৎপত্তি লক্ষ্য করছি এটি তারই ফল। তাবিজ ব্যবসা মানুষকে ইমান হারা করে ফেলতে পারে, নিক্ষেপ করতে পারে দাজ্জালের খপ্পরে। কোরআন সংশোধিত তাবিজ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের মাধ্যমে তাবিজ, হাদিস দোয়া দুরুদের মাধ্যমে তাবিজ দেওয়া যেতে পারে এবং এটা করা যেতে পারে, এটা হক্কানি আলেম ওলামারা দিয়ে থাকেন। কিন্তু অন্যান্য কিছুর মাধ্যমে তাবিজ দেওয়া গ্রহণ করা কখনো উচিত না, এবং এগুলো কখনো কখনো শিরকের দ্বার প্রান্তে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাবে, এজন্য আমাদেরকে বেঁচে থাকা উচিত। এবং এ বিষয়ে আবু দাউদ শরীফের মধ্যে আন আবি সাঈদ আল খুজরি আন রাহতাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনতালাকু ফি সাফারিন সাফারুহা, তো এই বিষয়ে মারাত্মক বড় একটা হাদিস রয়েছে। আল্লাহ সাল্লাম কাউকে তাবিজ দিয়েছেন, এ মর্মে কোনো হাদিস বর্ণনা হয়নি, বরং তিনি শিরিকযুক্ত জাহেলী যুগের তাবিজের প্রথার বিরুদ্ধাচারণ করেছেন। এবং এ বিষয়ে আবু দাউদ শরীফের যে হাদিসটা আপনাদেরকে বললাম, এই হাদিস থেকে আপনারা দেখে নেবেন আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে। ফিক শাস্ত্রগণের একটি প্রসিদ্ধ মূলনীতি হল উপকার করার তুলনায় অপকার প্রতিহত করা উত্তম। এর ভিত্তিতে বলা যায় তাবিজ ব্যবহার লাভ ক্ষতি উভয়টাই বিদ্যমান থাকার ব্যবহার থেকে বিরত থাকা বাঞ্ছনীয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।